গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমাদের জীবন বড়দের। প্রণাম জানাচ্ছি তোমাদের অনেক ভালোবাসা। তো আবারও তোমাদের কাছে হাজির হয়ে গেলাম ছটার সময়। তো আজকে একটা ফ্যাক্ট বলবো তোমাদের কাছে, মানে আমি পড়াশোনা করছি সেরকমই তোমাদের কাছে তুলে ধরছি। আমি একটা জিনিস জেনেছি আর কি, একটা ফ্যাক্ট জেনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো শেয়ার করব হচ্ছে, বিষয়টা হচ্ছে আমরা সকলেই চায়নার নাম শুনেছি। চায়না আমাদের অনেক পপুলেশনের দিক দিয়ে সব থেকে বিশ্বের মধ্যে চায়না হচ্ছে 1 নম্বর পপুলেশনের দিক দিয়ে এগিয়ে রয়েছে। তো পপুলেশনকে কন্ট্রোল করার জন্য চায়নার গভর্নমেন্টরা একটা পলিসি ঘোষণা করেছে কিছু বছর আগে। তো পলিসিটা হচ্ছে এরকম, পলিসিটা ছিল প্রতিটা ঘরে ঘরে দম্পতিরা একটা সন্তানের জন্ম দিতে পারবে। তো এই পলিসিটা শুনে অনেকেই খুব বিস্মিত হয়েছিল যে এইভাবে কি কন্ট্রোল করা যাবে পপুলেশন। কিন্তু পপুলেশনকে অনেকটাই কন্ট্রোল করতে পেরেছে চায়না। কিন্তু ইদানিংকালে একটা সমস্যায় পড়েছে পপুলেশন কন্ট্রোল করতে গিয়ে। সমস্যাটা হচ্ছে যে পপুলেশনের অর্ধেক পোর্শনই হচ্ছে বৃদ্ধ বৃদ্ধা, আর অর্ধেক পোর্শন হচ্ছে ইয়াংস্টার্স যারা কর্ম করতে পারে। পপুলেশনে কন্ট্রোল করতে গিয়ে অর্ধেক পপুলেশন বৃদ্ধ বৃদ্ধদের হয়ে গেছে, আর অর্ধেক হয়ে গেছে হচ্ছে ইয়াংস্টার্স যারা কর্ম করতে পারে, ইয়াংস্টার্সরা খুদে বড় সব মিলিয়ে। তো এই জন্য এই সমস্যা থেকে বেরোনোর জন্য এখন গভর্নমেন্ট পলিসিটাকে একটু চেঞ্জ করেছে এবং বলেছে যে এখন থেকে প্রতিটা ঘর থেকে একটা জায়গায় 3টে করে সন্তানের জন্ম দিতে পারবে দম্পতিরা। এই যে গভর্নমেন্ট যখন এই পলিসিটার কথা ঘোষণা করেছে, একটা কোম্পানি তার পলিসি কোম্পানির কর্মচারীর জন্য একটা বাম্পার অফার নিয়ে এসেছে। কোম্পানিটার নামটা আমি জানতে পারি না বন্ধুরা, কিন্তু কোম্পানির অফারটা কিন্তু মজাদার। কিরকম অফারটা? 1 বছর ছুটি এবং 11,500 টাকা বোনাস দেবে, সাথে মায়না দেবে, বোনাস দেবে হচ্ছে 11,500 টাকা। এটা হচ্ছে যদি তৃতীয় সন্তানের জন্ম দিতে পারে, তৃতীয় সন্তানের যদি জন্ম দিতে পারে তাহলেই কর্মচারীকে এই পুরস্কারটা এবং সাথে একটা ছুটি, 1 বছরের ছুটি এবং প্রাইজ মানিটা দেবে। অবাক করা, সারপ্রাইজ করা ব্যাপারটা যে একটা তৃতীয় সন্তানের জন্মদিনে 1 বছরের ছুটি সাথে 8,00,000 টাকা সবাই তো জন্ম দেওয়ার জন্য, এবং আবারও পপুলেশন বেড়ে এত হয়ে যাবে। তো লাভটা কি হলো বন্ধুরা? তো ফ্যাক্টটা জেনে কমেন্টে জানাবে তোমাদের ফ্যাক্টটা কিরকম লাগলো, আর পলিসিটা কিরকম নিয়েছে, মানে গভর্নমেন্ট যে পলিসিটা নিয়েছে এটা কি ঠিক নিয়েছে না, তোমাদের মতামতটা তোমরা জানিও। আমি তো বিস্মিত হয়েছি, আমার কিছু বলার নেই যখন ফ্যাক্টটা পড়েছি। আমি জাস্ট মানে আমার মতামত যদি জানতে চাও, এই এই এইভাবে তো পপুলেশন বাড়বে, ফ্যাক্ট সমস্যা থেকে হয়তো বেরিয়ে আসবে ঠিকই, কিন্তু পপুলেশন অনেক বেড়ে যাবে, তারপরে বেকারত্ব বাড়বে, অনেক সমস্যার সম্মুখীন হবে চায়না। কীভাবে ঠেকান দেবে সমস্যাগুলো, গড নোস। যাই হোক, তোমাদের মতামতটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো এই ফ্যাক্টটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল আজকের মতো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা থামস আপ এবং একটা শেয়ার করে দিও ভিডিওটা। নমস্কার।